আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কিছু কেনাকাটা করার জন্য মাই টাউনে চলে আসছি। তো আমি চেষ্টা করব, আমি যে যে শপে আমার কাজ থাকবে ওই শপগুলো ঘুরে দেখানোর জন্য। তবে দেখানোর আগে আমার পারমিশন নিতে হবে, কারণ পারমিশন ছাড়া অ্যাকচুয়ালি কোনো ফটো নেওয়া যায় না। তো ওটা থেকে পারমিশন নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন দেখি কী কী দেখা যায়। সুন্দর ফ্লাওয়ার, তবে এখান থেকে দেখা যায় অন্য কিছু ফ্লাওয়ার নিতে পারি কিনা দেখি। ওয়ালে হ্যাঙ্গিং করা কিছু কি বলা যায় এগুলাকে, পাতাবাহার টাইপের, যারা ওয়ালে হ্যাঙ্গিং করতে চায় তাদের জন্য। পেপার চুজ করতেছে কি নিবে। আর এদিকে হচ্ছে যারা ঘাসের কার্পেট পছন্দ করেন ছাদে দেওয়ার জন্য বা বারান্দায় দেওয়ার জন্য, তারা এখান থেকে নিতে পারেন। আমিও দেখছি আপনাদের সাথে, দেখা যাক নেওয়া যায় কিনা। এই ফ্লাওয়ারগুলো আমার অসম্ভব পছন্দ হয়েছে, আমি এখান থেকে হয়তো বাসার জন্য কিছু ফ্লাওয়ার নিয়ে যাব। টিউলিপ ফ্লাওয়ার, আর এখানে হচ্ছে বড় বড় বাজারের জন্য যে পাতা লিপগুলো বড় বাজারে রাখার জন্য, ফ্লাওয়ারের সাথে অ্যাড করে করে রাখার জন্য। আমি আসলে তেমন কিছুই নিব না, হালকা পাতলা ফ্লাওয়ার নিব অল্প স্বল্প, আর কিছু পানি খাওয়ার মাগ নিব। তো আমার কাছে রিফার জন্য এই মাগটা বেশি ভালো লেগেছে, দেখা যাক আমি এটা নিতে পারি কিনা। আর আরও কয়েকটা নিব, দেখি কে কে পছন্দ হয়। এখানে অনেক ধরনের মগই আছে, দেখা যাক আমি কী কিনি। কিন্তু রিফার এই মাছটা পছন্দ হয়েছে, এটা নেবা না? আচ্ছা ঠিক আছে।
তো আমরা ওয়েট করছি ডাইসোপে ঢোকার জন্য। এখানে স্ক্যান করে নিয়েছি, এখন টেম্পারেচার চেক করা হবে আর কি ধরে আছে। দুজন বের হলে আমরা আবার ঢুকতে পারবো আর কি, তার বেশি ঢোকা যাবে না। হচ্ছে ডাইসো, ডাইসোতে ঢুকলাম আমরা। এখন আসলে ডাইসোতে টুকিটাকি অনেক কিছু থাকে যা অনেক প্রয়োজনীয় জিনিস। দেখা যাক, আমরা ঘুরে ঘুরে দেখি কি নেওয়া যায়। চলো দেখি কি নিতে পারে। তো এখান থেকে আমি প্লাস্টিকের বোল নিয়ে নেব। এখানে প্লাস্টিকের বোলগুলো অনেক সুন্দর, আরও অনেক কিছু নেব, দেখি কি নেওয়া যায়। তো আমি এখন চলে আসছি আইকিয়াতে। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার রিয়েল ইনডোর প্ল্যান্ট, আর খুব কমই আছে আর্টিফিশিয়াল। তো আদার্স সাইডে আর্টিফিশিয়াল, এখানে সবই রিয়েল ইনডোর প্ল্যান্ট। পেন্টিংগুলো অনেক সুন্দর, একদম মনে হয় যেন ন্যাচারাল। তো আমি আমার ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, তো আজকে আমি বিদায় নিয়ে নিতে চাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।